আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি নয়ন ব্লগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শহরের রাত্রের নীরবতা। আমাদের চিরচেনা এই শহর রাত একটু গভীর হলেই অনেকটা বদলে যায়। মনে হয় সারাদিন দৌড়ঝাঁপ শেষে জীর্ণ শীর্ণ এই শহর একটা রহস্যময়ী খুলশে ঢুকে গিয়ে ব্যস্ততা ভুলে যাওয়ার চেষ্টা করে। দিনের ব্যস্ততম রাস্তাগুলোই রাতে কেমন অচেনা রূপ ধরে সামনে এসে দাঁড়ায়। আর এই আমি রাস্তাগুলোতে হেঁটে বেড়াতে বেড়াতে কত কী যে দেখলাম, যা কিনা পরদিন সকালবেলাতেই অবাস্তব মনে হতে থাকে।
ব্যস্ত শহর জেগে থাকে সন্ধে রাতের হলদে বাতির আলোয়, ফুটপাত খোলা সড়ক রাত জেগে থাকে কোলাহল শেষে, স্তব্ধতা নেমে আসে ক্লান্ত বাতাসে, স্তব্ধ হয়ে আসে নগরী বাতির অন্ধকারে নিয়ন আলোয় রাস্তায় একা আমি। হেঁটে বেড়াই খুঁজি দেখি শহরে সুখ পুরোপুরি অচিন না দেখা বিস্ময়ে, আমি হেঁটে বেড়াই সন্ধ্যারাতের শহরে নিঃসঙ্গ রাস্তার পথিক হয়ে, আলোক আধারের অদ্ভুত মায়া জালে চেনা জানা সব অলিগলি পথ ভেঙে রাত জাগা প্রহরীর মতন জেগে থাকি, অনুভব করি অচেনা এক শহর, চেনা শহরের অজানা স্পর্শ মায়া অভিমানের ঝুলায় আবেগ ফেরি করে বেড়াই, এক টুকরো নিয়ন আলোয় জেগে থাকে রাতের শহর, উল্লাস থেমে যায় ব্যস্ত নগরীর, নেমে আসে রাতের নীরবতা নিঃসঙ্গতা।